আসসালামু আলাইকুম। চ্যানেলের সংবাদে আমন্ত্রণ। আমি তানজিনা নুরি সিদ্দিকী। পবিত্র রমজান মাসে দেশের মতো প্রবাসেও বাহারি ইফতার আয়োজনের কোনো কমতি নেই। বিভিন্ন খাবারের দোকানে বিক্রি হচ্ছে বাহারি ইফতারি। বেচা কেনার পাশাপাশি রেস্টুরেন্ট, মিষ্টির দোকান, এমনকি প্রতিটি মসজিদেও আয়োজন করা হয় ইফতারের। ইফতারের আয়োজন নিয়ে রিপোর্ট করছেন সিনিয়র রিপোর্টার মোহাম্মদ রেজাউল করিম মৃধা। ভোর থেকে সারাদিন সিয়াম পালন শেষে রোজাদার সূর্যাস্তের পর প্রথম যে পানাহার করে তাকে ইফতার বলা হয়। আল্লাহ তাআলার নির্দেশ, সূর্যাস্ত পর্যন্ত পূর্ণ সিয়াম করো। ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়। আমরা যারা ইফতারে খেতে এসেছি, আমরা শুধু ইফতারই খাবো না, আমরা দোয়া করবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। লন্ডনে ইফতারে রয়েছে ব্যাপক আয়োজন। প্রতিটি বাসা থেকে শুরু করে রেস্টুরেন্ট, মিষ্টির দোকান কিংবা খাবারের শপগুলোতে ইফতারির পসরা বসিয়ে থাকে। কোনো কোনো শপে গরম গরম ইফতারির জন্য থাকে দীর্ঘ লাইন। এতে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই আনন্দিত। আলহামদুলিল্লাহ, ভালো, খুব ভালো বিক্রি হচ্ছে, খুব ভালো বিজি হচ্ছে, অনেক কাস্টমার সব আমাদের ইফতারিকে এনজয় করতেছে। এভরিবডি ইজ ভেরি হ্যাপি, দে আর বাইং লট অফ ডিফারেন্ট ডিফারেন্ট আইটেমস, যেটা আমরা প্রত্যেক বছরের মতো এবারও নিয়ে আইছি। উই আর হ্যাপি বিকজ ফ্রেশ পাচ্ছি, বাট এই সার্ভিসটা যদি একটু কুইক হতো তাহলে আমাদের সবার জন্য ভালো হতো। আমাদের এখানে আপনার গুড়ের জিলাপিটা খুব ভালো চলে, খুব ভালো যাচ্ছে, আমরা গরম গরম তৈরি করি। এই যে সারাদিন রোজার শেষে এই যে এইসব জিনিস এখানে পাওয়া যায়, এমনকি খাইতেও খুব টেস্টি, তো এই কারণে কিনলাম আর কি। ইফতার করা যেমন ফজিলতের, ইফতার করানো তেমনি বরকতের ও সওয়াবের কাজ। সেই সওয়াবের আশায় লন্ডনের মসজিদ, মাদ্রাসা সহ অনেক সংগঠন ইফতারের আয়োজন করে থাকে। এবার লোকজন বেশি হয়ে গেছে, এবার হাজারখানেক লোক প্রতিদিন ইফতার করতেছেন এখানে, তো মহিলা পুরুষ সহ। তো আমাদের যারা লোকাল বিজনেস যারা আছে, আমাদের সব যারা আছে, তারা আমাদেরকে সহযোগিতা করেন, ডোনেশন ইন কাইন্ডস, কেউ মিট দিচ্ছেন, কেউ মানে তরিতরকারি দিচ্ছেন, কেউ মশলা দিচ্ছেন, এইভাবে সবাই কিছু কিছু দিয়ে আমাদের হয়ে যায় মোটামুটি। একসাথে ইফতারি করার আনন্দই আলাদা। ইস্ট লন্ডন মসজিদে আজকে ইফতার করতে আসলাম, জনসমুদ্র এখানে। লন্ডনে প্রথম এরকম একটা সবচেয়ে, লন্ডনের যে সবচেয়ে বড় মসজিদ, এই মসজিদে এত সুন্দরভাবে ইফতার হচ্ছে, এবং তার সাথে আমি আজকে জয়েন করতে পেরে আমি নিজে খুব গর্ববোধ করছি। ইফতার করতে যাই আলহামদুলিল্লাহ। ইএলএম কনস্ট্যান্টলি প্রোভাইডস দিস ইফতার সার্ভিস ফর মেনি পিপল, অ্যাজ ইউ ক্যান সি মেনি পিপল কাম, সো আলহামদুলিল্লাহ। ইফতার হচ্ছে রোজাদারের আনন্দের ঠেকুর, হোক সেটা অতি সামান্য অথবা রাজকীয়। হাদিসে আছে, একজন রোজাদারকে যে প্রতিষ্ঠান বা ব্যক্তি ইফতার করাবেন তিনি সম পরিমাণ সওয়াব লাভ করবেন। সেই সওয়াবের লাভের আশায় ইস্ট লন্ডন মসজিদ প্রতি বছর রমজান মাস জুড়ে প্রতিদিন 1000-এর বেশি মানুষের ইফতারের আয়োজন করে থাকেন। সেই ইফতারে ধনী দরিদ্র একসাথে ইফতার করে থাকেন। এই ইফতারের মাধ্যমে আমাদের রোজাকে কবুল করবেন, এমনটাই প্রত্যাশা রোজাদারদের। মোহাম্মদ রেজাউল করিম মৃধা, চ্যানেল এস নিউজ, ইস্ট লন্ডন মসজিদ, লন্ডন।